1971 সালের 25 মার্চের ভয়াল কালরাত স্মরণে দেশজুড়ে পালিত হয়েছে প্রতীকী ব্ল্যাকআউট। শনিবার রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত আলো নিভিয়ে এ কর্মসূচি পালন করা হয়। অপারেশন সার্চলাইটের দেশংশ গণহত্যায় নিহতদের স্মরণে এ কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। কর্মসূচি পালন করা হয় রাজারবাগ পুলিশ লাইন্সেও। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কাল রাত স্মরণে ব্ল্যাকআউট কর্মসূচি, এক মিনিটের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। 1971 পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতায় প্রাণদানকারীদের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতীকী আনুষ্ঠানিকতা ছিল সারা দেশ জুড়ে। স্বাধীনতার প্রথম বুলেট ছোড়ার মধ্য দিয়ে প্রতিরোধের সূচনা হয় রাজারবাগ পুলিশ লাইন্সে। জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে তাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, প্রজ্বলন করা হয় মোমবাতি। বক্তব্যে উঠে আসে সে সময়ের স্মৃতিকথা। একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল আমরা বাঙালি পুলিশ, এই রাজাবাগের পুলিশ আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমরা আসলে বিস্মৃতিপ্রবণ জাতি, কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে স্মৃতি যখন উস্কে দেয় তখনই আমাদের মনে পড়ে যে হ্যাঁ, কোনো এককালে কিছু একটা ঘটিয়েছিলাম আমরা। এ সময় পুলিশ প্রধান জানান, সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া অকুতোভয় পুলিশ সদস্যদের কারণেই অর্জিত হয়েছে স্বাধীনতা। তৎকালীন পুলিশ সদস্যরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর আহ্বানে, সেই আহ্বানে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে গর্বিত করেছে। আমার বুলেটটি ছুটতে হবে এই সিদ্ধান্ত নিতে কিন্তু আমাদের ওই পুলিশ সদস্যরা রাজারবাগ থেকে তারা সিদ্ধান্ত নিতে ভুল করে নাই, এবং তারা ভুল করে নাই বলেই আজকে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে তাদের কী করতে হবে, ওই সময় তাদের নেতৃত্ব ছিল না, বাট তারা কিন্তু স্বাধীনতার জন্য কী করতে হবে সেই সিদ্ধান্তটা তারা সঠিকভাবে নিয়েছিল, এবং এই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।